এই মাটি অপেক্ষা করছে আমাদের জন্য কবর কাউকেই চিনে না এই যে কবরস্থান আছে মানুষকে যে কবর দেওয়া হয় যে কবর আমাদের জন্য অপেক্ষা করছে পৃথিবীতে কবর দেওয়ার পদ্ধতিটা প্রথমে চালু হলো কি রকম পৃথিবীর প্রথম মানুষের নাম আদম কিন্তু প্রথম মৃত মানুষের নাম কি জানেন আপনারা মাশাআল্লাহ এখান থেকে কয়েকজন জবাব দিয়েছেন হাবিল উনি আদম আলাইহিস সালামের জোরে বলেন ছেলে আসার সময় সিরিয়াল ঠিক থাকলো যাওয়ার সময় কি সিরিয়াল ঠিক আছে না কথা বলেন আপনারা না কিপ ইন ইওর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোনো সিরিয়াল না যে সকল যুবক ছেলেরা ভাবছে আমরা ইয়াং নামাজ পড়ব আরো বহু পড়ে দাড়ি রাখব আরো পড়ে আমি ইবাদত করব আরো পড়ে কারণ আমি ইয়াং বুড়া হই তারপরে পড়ব ভাই দেখো পৃথিবীর প্রথম কালের ঘটনা দেখো পৃথিবীর প্রথমেই আল্লাহ তাআলা সিরিয়াল ব্রেক করে বুঝিয়ে দিয়েছেন আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল না কিভাবে তিনি মারা গেলেন আর কিভাবে তাকে প্রথমে কবর দেওয়া হলো এই কিচ্ছাটা এই ঘটনাটা কোরআনে কারীমে আমাদের জন্য বর্ণনা করেছেন কে শুনুন সেই ঘটনা কোরআন থেকে কিভাবে পৃথিবীর সর্বপ্রথম মানুষ তার মৃত্যু হলো আর কিভাবে তাকে কবর দেওয়া হলো সেই ঘটনাটা কোরআন থেকে আপনাদেরকে শোনাই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সকলের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম আর তার স্ত্রী আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম এই দুইজন হচ্ছেন পৃথিবীর প্রথম মানব এবং প্রথম মানবী এদের মাধ্যমে গোটা দুনিয়াতে জগৎ সংসারকে বিস্তৃত করেছেন যিনি তিনি কি আল্লাহ এই যে বর্তমান দুনিয়াতে 800 কোটি মানুষ বসবাস করছে 800 কোটি মানুষ সবাই হচ্ছে আদম আর হাওয়া পরিবারের সদস্য বিশাল এই জগৎ সংসারের প্রারম্ভ হয়েছিল মাত্র দুজন দিয়ে আদম এবং হাওয়া এই দুইজনের মাধ্যমে মানব বংশের বিস্তার ঘটেছে আমাদের বাবা সাইয়্যিদাতুনা আদ আমাদের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামের গর্ভে একসাথে আল্লাহর কুদরতে দুটো সন্তান গর্ভে জন্ম নিত একটি ছেলে এবং একটি মেয়ে একই গর্ভে জন্ম নেওয়া ছেলে এবং মেয়েকে ভাই বোন বিবেচনা করা হতো এরপরে তারা যখন যৌবনে পদার্পণ করত তখন এক গর্ভের ছেলেকে অন্য গর্ভের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হতো এখন তো মিরসরাইয়ের মানুষের বিয়ে হয় সীতাকুণ্ডের সাথে আমিও তো আপনাদের এলাকার জামাই বাড়ি সিলেটে বিয়ে করেছি মিরসরাইয়ে কিন্তু তখন তো বিয়ে করার জন্য এত মানুষজন ছিল না আদম এবং হাওয়া পরিবারে কিভাবে বিয়ে হতো একই গর্ভে একসাথে দুটো সন্তান জন্ম নিত একটি হচ্ছে ছেলে আরেকটি মেয়ে একই গর্ভে জন্ম নেওয়া ছেলে মেয়ে ভাই বোন বিবেচনা করা হতো যখন তারা যৌবনে চলে যেত এক গর্ভের ছেলেকে অন্য গর্ভের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হতো সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের সাথে যে মেয়েটি জন্ম নিয়েছিল সে দেখতে খুব একটা সুন্দরী ছিল না অন্যদিকে কাবিলের সাথে যে মেয়ে জন্ম নিয়েছিল সেই মেয়ে দেখতে অসম্ভব সুন্দরী ছিল রূপসী ছিল এখন এই চারজন যখন যৌবনে পদার্পণ করলেন তখন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম আল্লাহর দেওয়া সিদ্ধান্ত মোতাবেক দুই ছেলেকে ডেকে বিয়ের প্রস্তাব দিলেন বললেন হাবিল তুমি বিয়ে করবে কাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েকে আর কাবিল তুমি বিয়ে করবে হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েকে এই প্রস্তাব দেওয়ার পরে কাবিল প্রস্তাবটা রিজেক্ট করলো প্রত্যাখ্যান করলো সে বলল ওগো আমার বাবা আমার সাথে যে মেয়েটা জন্ম নিল সে তো দেখতে সুন্দরী এখন তার সাথে আপনি আমার ভাই হাবিলের বিয়ে দিতে চাচ্ছেন তার সাথে তো আমাকে বিয়ে দিলে এটা ইনসাফ হতো কারণ সে আমার সাথে জন্ম নিয়েছে সে যখন প্রস্তাব প্রত্যাখ্যান করে এই কথা বলল আদম আলাইহিস সালাম তখন বললেন বাবারে আমাকে তুমি দোষারোপ করো না কারণ এটা আমার সিদ্ধান্ত নয় সবাই জুড়ে বলেন এটা কার সিদ্ধান্ত যখন কাবিল এই প্রস্তাবকে রিজেক্ট করে দিল প্রত্যাখ্যান করে দিল তখন রব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে বললেন ও আদম তুমি তোমার দুই ছেলেকে বলো মিনায় গিয়ে কুরবানি করার জন্য
যার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে। এবার দুই ছেলে গিয়ে কুরবানি করল। এই ঘটনা রব্বুল আলামিন কোরআনুল কারীমের পাঁচ নম্বর সূরা সূরাতুল মাঈদায় ২৭ নম্বর আয়াত থেকে বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলছেন وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ। আল্লাহ বলছেন ও নবী আপনি এদেরকে আদমের দুই ছেলের ঘটনা শুনিয়ে দেন। যখন দুই ছেলে কুরবানি করল আর শোনেন শোনেন এটাই ছিল মানব ইতিহাসের সর্বপ্রথম কুরবানির ঘটনা। এর আগে পৃথিবীতে মানুষ কোনো মানুষ আর কুরবানি করে নাই। দুই ছেলে যখন কুরবানি করলেন আদম আলাইহিস সালামের ছেলে হাবিল তখন পশুপালন করতেন, তিনি তার পশুর পাল থেকে একটা উৎকৃষ্ট পশু আল্লাহর রাস্তায় কুরবানি করলেন, আর কাবিল তখন কৃষি কাজ করতেন, তিনি তার কৃষিজাত পণ্য থেকে কিছু কৃষিজাত পণ্য তিনি কুরবানি করে দিলেন। সেই সময় আদম নবীর শরীয়তে সিস্টেম ছিল কুরবানি করার পরে কুরবানির বস্তুগুলো খোলা আকাশের নিচে রেখে দেওয়া হতো, যার কুরবানি কবুল হতো আকাশ থেকে অগ্নি স্ফুলিঙ্গ এসে সেই কুরবানিকে জ্বালিয়ে ভস্ম করে দিত। দুই ভাই যখন কুরবানি করে তাদের কুরবানিগুলো খোলা আকাশের নিচে রেখে দিল, আসমান থেকে অগ্নি স্ফুলিঙ্গ এসে হাবিলের কুরবানি জ্বালিয়ে দিল, কাবিলের কুরবানি ভস্ম করল না। কাবিল তখন বুঝল তার কুরবানি কবুল হয় নাই, তার ভাই হাবিলের কুরবানি কবুল হয়ে গিয়েছে। সে এবার মনে মনে ভাবল তাহলে তো ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করা আমার দ্বারা আর সম্ভব হবে না। সে রাগান্বিত হয়ে গেল, রাগান্বিত হয়ে সে তার ভাইকে বলেছিল, আল্লাহ তার কথা কোরআনে তুলে দিয়েছেন, সে বলেছিল কলালা আকতুলান্নাকা কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ছিল হে আমার ভাই শোনো, লা আকতুলান্নাক আই উইল কিল ইউ, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে মেরে ফেলব। এই কথা যখন কাবিল বলল হাবিল তখন প্রত্যুত্তরে বলেছিল, সে বলেছিল কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল তখন বলেছিল আমার ভাই কাবিল শোনো, কুরবানি শুধু করলেই হয় না, কুরবানির পেছনে যদি তাকওয়া না থাকে সেটা কবুল হয় না, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করেন। এখন আমার কুরবানি কবুল হয়েছে বলে তুমি যদি আমাকে মেরে ফেলতে চাও আমার ভাই তুমি শোনো, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নি আখাফুল্লাহা রাব্বাল আলামিন। সে তখন বলেছিল আমার ভাই শোনো, তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত যদি বাড়িয়ে দাও আমি তোমাকে মারার জন্য আমার হাত বাড়াবো না, কারণ আমি যাকে ভয় করি বিশ্বজাহানের প্রতিপালক গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? কাবিল তার নফসের ধোকায় পড়ে তার আপন ভাইকে সে মেরে ফেলল। আপন ভাইকে খুন করার পর হত্যা করার পর তার ভাইয়ের লাশটা সে কি করবে কিছুই সে বুঝতেছিল না, কারণ এর আগে পৃথিবীতে কোনো মানুষ আর মারা যায় নাই, কোনো মানুষের মরণ হয় নাই, এটাই ছিল দুনিয়ার প্রথম মানুষের মৃত্যু। কাবিল তার ভাই হাবিলের লাশটা কি করবে কিছুই সে বুঝতেছিল না, লাশটা দীর্ঘদিন পড়ে রইল, তার ভাইয়ের লাশটাকে সে কি করবে কিভাবে দাফন করতে হয় তখন তো সে জানতো না, তার ভাইয়ের লাশটাকে কি করা দরকার সে এটা বুঝে না। অবশেষে রব্বুল আলামিন তার ভাইকে কেমনে সে দাফন করবে আল্লাহ একটা সিস্টেম দেখায় দিলেন। আল্লাহ তাআলা বলছেন ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখিহি। রব্বুল আলামিন আসমান রব্বুল আলামিন বাবার দুইটা কাক পাঠালেন। আপনারা কাক বলেন না কাউয়া বলেন? দুইটা কাউয়া অর্থাৎ দুইটা কাক পাঠালেন, একটা কাক আরেকটা কাককে মেরে ফেলল। আল্লাহ বলছেন ফাবাআসাল্লাহু গুরাবান, দুটো কাক আমি প্রেরণ করলাম,
দুটো কাক প্রেরণ করার পরে একটা কাক আরেকটা কাককে মেরে ফেলল একটা কাক আরেকটা কাককে মারার পরে এবার জীবিত কাকটা তার ঠোঁট দিয়ে মাটি খোঁড়া আরম্ভ করল মাটি খুঁড়ে খুঁড়ে গর্ত খনন করে এবার মৃত কাকটাকে জীবিত কাক ওই গর্তের ভেতরে ঢুকাইয়া দিল এই দৃশ্য যখন কাবিল দেখল সে বলল হায় রে হায় আমার চাইতে তো একটা কাউয়া অনেক ভালো একটা কাক অনেক ভালো কারণ একটা কাক আরেকটা কাককে মারার পরে কি করতে হয় সেটা সে জানে কিন্তু আমি মানুষ হয়ে আমার ভাই আমি মানুষ হয়ে আমার ভাইকে নিজের হাতে মেরে ফেললাম তারপরে লাশটাকে কি করতে হয় আমি জানি না এই দৃশ্য দেখে সেও মাটি খনন করলো কবর খনন করে সেও তার ভাইকে কবর দিল এই হচ্ছে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম কবরের ঘটনা আর এই কিচ্ছা এই ঘটনা যিনি কোরআনে আমাদের জন্য বিশুদ্ধভাবে বর্ণনা করলেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি সেই যে কবর দেওয়ার পদ্ধতি চালু হলো এখনো সেই কবরের প্রথা চালু আছে এই কবর আমার ঠিকানা এই কবর হলো আপনারও ঠিকানা এই কবরে যাওয়ার পরে থাকতে হবে কতদিন কিয়ামত হবে না যতদিন কিয়ামত হবে না আপনাদের কষ্ট হচ্ছে এই কবরে যাবেন যাওয়ার পরে থাকবেন কতদিন কিয়ামত হবে না এই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 80 নম্বর সূরা সূরা আবাসা এর 17 নম্বর আয়াত থেকে বলছেন কুতিলাল ইনসানু মা আকফারাহু মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره الله বলছেন মানুষের জন্য ধ্বংস সে কতই না অকৃতজ্ঞ সে চিন্তা করে না কোথা থেকে তাকে সৃষ্টি করা হলো আল্লাহ বলছেন তুমি চিন্তা করে দেখো এক ফুটা স্পাম থেকে এক ফুটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো আরম্ভ করেছি দুনিয়াতে এসে মানুষ টাকার গরম দেখায় ক্ষমতার গরম দেখায় কিসের এত অহংকার কিসের এত বাহাদুরি আমি আপনি তো মানুষ আমাদের জন্ম হয়েছে এমন এক ফুটা নাপাক পানি থেকে যে নাপাক পানি ফুটা বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায় আল্লাহ বলছেন তুমি কিসের এত অহংকার করো কিসের এত গর্ব করো এক ফুটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানানো আরম্ভ করে তোমার মায়ের পেটের ভেতরে আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ তোমাকে বানালাম অন্য আয়াতগুলোতে আল্লাহ সুন্দর করে বর্ণনা দিয়েছেন আল্লাহ বলছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সূরা মুমিনুনে আল্লাহ বলেছেন অবশ্যই মানুষকে আমি মাটির নির্যাস থেকে বানিয়েছি সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফখলাকনাল আলাকাতা মুদগাতান ফখলাকনাল মুদগাতা ইদামা ফাকাসাউনাল ইদামা লাহমা আল্লাহ বলছেন পুরুষের এক ফুটা স্পাম আর মহিলাদের অভাব এই দুটোকে একত্রিত করে মিশ্রিত বীর্য থেকে তোমাদেরকে বানিয়েছি মানুষের নামে একটা সূরা কোরআনে আছে সূরার নাম হলো সূরা ইনসান ওই সূরায় আল্লাহ বলেছেন ইন্না খলাকনাকুম মিন নুতফাতিন আমশাজ আমি তোমাদেরকে স্পাম আর অভাম এই দুটোর মিলনে তোমাদেরকে বানিয়েছি ওই নাপাক পানি ফুটাকে আল্লাহ সূরা মুমিনুনে বলছেন ফি করারিম মাকিন তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত একটা জায়গায় রেখে দিলাম এরপরে সেই নাপাক পানি ফুটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম এরপরে সেই জমাট বাঁধা রক্তকে গুস্তপিণ্ড বানালাম এরপরে সেই গুস্তপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করে তার উপরে গুস্তের পোশাক দিয়ে তোমার একটা সুন্দর স্ট্রাকচারাল ফেস কাটিং আমি দান করলাম কান দিলাম চোখ দিলাম নাক দিলাম ঠোঁট দিলাম হাত দিলাম পা দিলাম সুন্দর একটা স্ট্রাকচার দেওয়ার পরে বান্দারে আমি তোমাকে কি করেছি শোনো আল্লাহ সূরা হজের 5 নম্বর আয়াতের মাঝখানের অংশে বলছেন আল্লাহ বলছেন সুন্দর একটা ফেস কাটিং একটা স্ট্রাকচার অবয়ব দিয়ে কি করেছি শোনো আল্লাহ বলছেন ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা
আল্লাহ বলছেন তোমার মায়ের পেটের ভিতরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমাকে রেখে দিলাম সুম্মা নুখরিজুকুম তিফলা এরপরে ছোট একটা বাচ্চার আকারে তোমার মায়ের পেটের ভিতর থেকে 10 মাস পরে 9 মাস পরে বের করে দুনিয়ার আলো বাতাস যিনি দেখালেন তিনি কি আল্লাহ বলছেন এই যে দুনিয়াতে চলে এসেছো বান্দা এখানে চিরকাল তুমি থাকবা না আল্লাহ বলছেন ثم انكم بعد ذلك لميتون এরপরে তোমাদের মউত হবে আর সূরা আবাসার মধ্যে আল্লাহ বলেছেন ثم اماته فاقبر তোমরা মরে যাবে এরপরে তোমরা কবরে চলে যাবে কবরে যাওয়ার পরে কতদিন তোমরা থাকবে সূরা আবাসার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ثم اذا شاء انشر আল্লাহ তাআলা যখন চাইবেন কিয়ামতের ঘটনা ঘটাবেন এই কিয়ামতের ঘটনা যখন ঘটবে তখন কবর থেকে মানুষগুলোকে জেনে উঠাবেন তিনি কি আরো জোরে বলেন তিনি কি অন্য সূরার অন্য আয়াতে আল্লাহ বলেছেন সূরা আদিয়াতে আল্লাহ বলেছেন افلا يعلم اذا بعثر ما في القبور মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন তাকে কবর থেকে উঠানো হবে একদিন মানুষকে কবর থেকে উঠানো হবে এই কবরে কিন্তু মানুষ চিরকাল থাকবে না একদিন কিয়ামতের ঘটনা ঘটবে বিভৎস সেই ঘটনা ঘটবে তবে কোন বছরের কোন মাসের কোন তারিখে কিয়ামত হবে এটা আমরা জানি না যিনি জানেন সবাই বলেন তিনি কি আল্লাহ নবী যখন কিয়ামতের কথা বলতেন তখন কাফির মুশরিকরা বলতো তুমি যে কিয়ামতের কথা আমাদেরকে বলো ওই কিয়ামত কখন হবে আল্লাহ তাআলা তাদের কথা কোরআনে কারিমে তুলে দিয়েছেন আল্লাহ বলছেন يسألك الناس عن الساعة او نبي ওই কাফির মুশরিকগুলো আপনাকে কিয়ামতের কথা জিজ্ঞেস করে তারা বলে এই কিয়ামতের মহা প্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে আপনি তাদেরকে জবাব দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ আপনি তাদেরকে বলে দেন কিয়ামতের সেই মহা প্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে একজন ছাড়া আর কেউ জানে না বলেন তিনি কে কিয়ামতের ঘটনার উদ্বোধন করার জন্য রব্বুল আলামিন বিশেষ একজন ফেরেশতা বানিয়েছেন ওই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল সেই ফেরেশতাকে বানানোর পর থেকে সেই ফেরেশতা তার মুখের সামনে শিঙ্গা নিয়ে বসে আছেন আর কান পেতে আছেন কখন আল্লাহ তাকে আদেশ করেন যখনই আল্লাহ তাকে আদেশ করবেন সঙ্গে সঙ্গে তিনি শিঙ্গায় ফু মারবেন আর আল্লাহর হুকুমের পরে ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় মুঠ ফু মারবেন দুইবার আমার কথা বুঝে থাকলে সবাই বলেন তিনি আল্লাহর আদেশে শিঙ্গায় ফু মারবেন কয়বার প্রথমবার তিনি আল্লাহর আদেশে যখন ফু মারবেন অবস্থা তখন কি হবে রব্বুল আলামিন কোরআনুল কারিমে সেটা সুন্দর করে বর্ণনা করছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া নুফিখা ফিস-সূরি ফাইদাহুম মিনাল আজদাফি ইলা রব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ তাআলা বলছেন রব্বুল আলামিন বলছেন যখন প্রথমবার শিঙ্গায় ফু দেওয়া হবে রব্বুল আলামিন বলছেন প্রথমবার শিঙ্গায় ফু দেওয়ার পরে কি হবে শোনো আল্লাহ তাআলা বড় চমৎকার করে কোরআনুল কারিমে সেই কথা বর্ণনা করছেন আল্লাহ বলছেন ওয়া নুফিখা ফিস-সূর فإذا نفخ في الصور نفخة واحدة الله বলছেন একবার যখন শিঙ্গায় ফু দেওয়া হবে তখন অবস্থা এমন হবে প্রথম শিঙ্গার ফুৎকারের পরে তখন যারা জীবিত থাকবে শিঙ্গার বিকট আওয়াজে মানুষের কানের পর্দা ফেটে গিয়ে সব মানুষগুলো তখন মারা যাবে মারা যাওয়ার পরে আমাদের মাথার উপরের আসমান আর পায়ের তলার জমিন এগুলো উলট পালট হয়ে যাবে লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কেমনে এগুলো চূর্ণ বিচূর্ণ হবে আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছেন সূরা ইনফিতার সূরা ইনশিকাক সূরা তাকবীর আপনারা পড়বেন সেখানে আল্লাহ কত সুন্দর করে বলেছেন আসমানগুলো ধ্বংস আসমান ধ্বংস হয়ে যাবে সূর্য তার আলো হারিয়ে ফেলবে চাঁদ নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে আর এই জমিনটাকে এমন ভয়াবহভাবে কাঁপিয়ে দেওয়া হবে আল্লাহ বলছেন এমন ভাবে জমিনটাকে কাঁপানো হবে ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা পাহাড় সুদ্ধা জমিনটাকে উপরে তুলে একটা আছাড় দিয়ে লন্ডভন্ড করে দেওয়া হবে এই জমিনের উপরে ঘর বাড়ি বিল্ডিং প্রাসাদ অট্টালিকা টাওয়ার উঁচু উঁচু ভবন সবগুলো নিমিশেই শেষ হয়ে যাবে জমিনের উপরে যে বিশাল বিশাল পাহাড় আপনারা দেখেন এই পাহাড়গুলোর অবস্থা কি হবে আল্লাহ সূরা মুজাম্মিলের মধ্যে বলেছেন
يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا الله বলছেন পাহাড় সুদ্ধা জমিনটাকে এমন ভাবে প্রকম্পিত করে দেওয়া হবে পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতাকুনুল জিবালু কালহনিল মানফুশ পাহাড়গুলো দুনা তুলার মতো উড়ে যাবে কিচ্ছু থাকবে না আল্লাহ তাআলা বলেন কিচ্ছু থাকবে না কুল্লু মান আলাইহা ফান সবকিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজন মহামহিয়ান সত্য অবশিষ্ট থাকবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে সব যখন শেষ সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে আল্লাহ তখন বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা ইমারুকি তোর বুকের উপরে থাকা বিশাল বিশাল বিল্ডিং আর ঘরবাড়ি প্রাসাদগুলো কোথায় আল্লাহ বলবেন আইনা আশজারুকি হে দুনিয়া তোর বুকের উপরে থাকা গাছপালাগুলো কোথায় আইনা আনহারুকি তোর বুকের উপরে প্রবাহমান থাকা নদনদীগুলো কোথায় আইনাল জব্বারিন হে দুনিয়া তোর বুকের উপরে থাকা প্রতাপশালী ক্ষমতাধর ব্যক্তিরা কোথায় যারা ক্ষমতার বড়াই করত আল্লাহ বলবেন হে দুনিয়া তোর বুকের উপরে দম্ভ আর অহংকার করে বিচরণ করা দাম্ভিক অহংকার দাম্ভিক আর অহংকারীগুলো কোথায় আল্লাহ বলবেন হে দুনিয়া তোর বুকের উপরে মানুষের উপরে জুলুম করা জালিমগুলো কোথায় আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে ক্ষমতা কার আপনারা তো জবাব দিয়েছেন কিন্তু জবাব দেওয়ার জন্য তখন আপনারা থাকবেন না কারণ সব কিছু তখন ধ্বংস হয়ে যাবে আল্লাহ একা প্রশ্ন করে আল্লাহ আবার জবাব দিবেন আল্লাহ তাআলা বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজ ক্ষমতা একজনের তিনি কে আল্লাহ আরো জোরে বলেন তিনি কে আল্লাহ তাহলে বোঝা গেল এই দুনিয়ার সব ফুটানি আমাদের একদিন শেষ হয়ে ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুক প্রথম ফুৎকারের পরে এই অবস্থা হবে সব ধ্বংস হয়ে যাবে এরপরে আল্লাহ বলবেন ও ইসরাফিল তুমি দ্বিতীয়বার তোমার সিঙ্গায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব তুমি কমপ্লিট করো এবার ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিঙ্গায় ফু মারবেন দ্বিতীয়বার সিঙ্গায় ফু মারার পরে মানুষগুলো কবর থেকে উঠবে কবর থেকে উঠে মানুষগুলো তখন বলবে আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলছেন কবর থেকে উঠে মানুষগুলো বলবে কালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা মানুষ বলবে হায় দুর্ভোগ কে আমাদেরকে কবরের ঘুম থেকে ভাঙালো কে কবর থেকে উঠাইয়া দিল আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান এটা হলো রহমানের ওয়াদা করা দিন রহমান ওয়াদা করেছিলেন কিয়ামতের ঘটনা একদিন ঘটবে আজকে রহমানের ওয়াদা বাস্তবে রূপায়িত হচ্ছে তাহলে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গায় ফুৎকার দিবেন না যতক্ষণ মানুষ কবরের মধ্যে থাকবে ততক্ষণ আমাদের সামনে কি জোরে বলেন সামনে কি এই কবরে থাকবেন কতদিন কিয়ামত হবে না শোনেন এই কবরকে আবার কোরআনে বলা হয়েছে আলমে বারজাখ কবরকে আবার বলা হয়েছে বারজাখ জোরে বলেন তো কবরকে কোরআনে কি বলা হয়েছে বারজাখও বলা হয়েছে বারজাখ ইটস অ্যান আরবিক ওয়ার্ড এটা আরবি শব্দ এর বাংলা অর্থ হলো পর্দা বেড়া বেড়া বুঝেন আপনারা আড়াল যবনিকা অন্তরায় বারজাখ শব্দ আল্লাহ কোরআনে অনেক জায়গায় ব্যবহার করেছেন যেমন দুই সাগর প্রবাহমান একটার পানি লোনা একটার পানি নোনা আরেকটার পানি মিঠা দুই সাগর প্রবাহমান পরস্পর কিন্তু দেখা যায় একটার পানি আরেকটার সাথে মিশে যায় না আল্লাহ বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়া পরস্পর দুই সাগর প্রবাহিত বাতাস যেমন বাতাসের সাথে মিশে যায় পানিও পানির সাথে মিশে যায় কিন্তু পানি পানির সাথে পানি পানির বাতাস যেভাবে বাতাসের সাথে মিশে যায় পানিও তো পানির সাথে মিশে যাওয়ার কথা কিন্তু দুই সাগর প্রবাহমান আছে পরস্পর বিপরীত ধর্মী নোনা এবং মিঠা কিন্তু একটার পানি আরেকটার সাথে মিশে না কেন মেরিন সায়েন্স নিয়ে যারা সমুদ্রবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছে বা সমুদ্রে যারা সফর করেছে তারা এই দৃশ্যগুলো দেখেছে যে দুই জাতের পানি এক জায়গাতে মিলিত হয়েছে কিন্তু একটার স্বাদ আরেকটাতে
যায় না কেন যায় না আল্লাহ বলছেন বাইনাহুমা বারজাখ আমি দুই সাগরের মাঝখানে একটা পর্দা দিয়েছি এটা অদৃশ্য পর্দা তোমরা খালি চোখে দেখো না লা ইয়াবগিয়া এই পর্দার কারণে একটার পানি আরেকটাতে মিশে যায় না আল্লাহু আকবার বারজাখ মানে হলো পর্দা কবরের জীবনকে বারজাখ কেন বলা হয় কারণ হচ্ছে এটা একটা পর্দার জগৎ অদৃশ্য জগৎ কিয়ামত আর দুনিয়ার জগতের মাঝখানের একটা সময় ওই কবরকে বারজাখ এই জন্য বলা হয়েছে এই যে পর্দার ওই পাশে কি হচ্ছে আমি জানি না আপনারাও জানেন না এটাকে বারজাখ বলা হয়েছে এই জন্য কবরের জগৎটা হলো দুনিয়ার মানুষের আড়ালের জগৎ এখন আপনাদের হাতে একটা ফোন আছে আপনারা সারা পৃথিবীর খবর নিতে পারবেন কিন্তু আপনারা কেউ কি জানেন আপনাদের এলাকার কবরস্থানের প্রত্যেক কবরবাসীর কার কোন হালত কার কোন অবস্থা এই খবর কি আপনাদের কাছে আছে কেউ জানেন না কারণ এটা আমাদের আড়ালের জগৎ এই জন্যই এই কবরকে কোরআনে বলা হয়েছে বারজাখ জোরে বলেন কবরকে কি বলা হয়েছে এবার শুনেন গবেষণালব্ধ কিছু কথা শুনেন এই যে কবরকে বারজাখ বলা হলো এবার প্রশ্ন হলো এই বারজাখের মধ্যে বা কবরের মধ্যে এত লম্বা সময় মানুষ থাকবে কেন কারণ কিয়ামত কোন দিন হবে আমরা জানি না জানেন কি এত লম্বা সময় মানুষ থাকবে কেন কবরে মানুষ মরে যাওয়ার পর তাকে যখন কবরে রাখা হয় আল্লাহ তাআলা তো চাইলে তখনই ওই লোকটার হিসাব নিকাশ ফিনিশ করে দিয়ে হয় তাকে জান্নাতে অথবা তাকে জাহান্নামে দিয়ে দিতে পারেন তো এত লম্বা সময় তারে আল্লাহ কবরে রাখেন কেন তার চূড়ান্ত বিচারের জন্য কেন তাকে কিয়ামত পর্যন্ত কবরে রাখা অপেক্ষা করাতে হবে এটা একটা প্রশ্ন না এর উত্তর হলো দেখুন যে লোকটাকে আমরা কবরে দিয়ে দিলাম ওই লোকটা আল্লাহর যত হুকুম আহকাম অমান্য করেছে আল্লাহ তাআলা তো সে কবরে যাওয়ার সাথে সাথেই ওই হিসাব নিকাশগুলো কমপ্লিট করে তার ব্যাপারে চূড়ান্ত রায় দিয়ে দিতে পারেন কারণ সে আল্লাহর হুকুম আহকাম নষ্ট করেছে কিন্তু একজন মানুষ তো পৃথিবীতে আল্লাহর হুকুম আহকাম নষ্ট করার অমান্য করার পাশাপাশি সে তো হাক্কুল ইবাদ বান্দারও অনেক হক নষ্ট করে যেমন একটু ক্ষমতা টমতা আছে তো মানুষের জায়গা জমি দখল করে খায় আছে এরকম এরপরে কি করে খুব পাওয়ার মানুষের নামে মিথ্যা মামলা দেয় মানুষের উপর অন্যায় করে জুলুম করে প্রহসন করে অবিচার করে স্ত্রীর হক নষ্ট করে মা বাপের হক নষ্ট করে এখন যারে আপনি কবরে রেখে দিয়েছেন সেই ব্যক্তিটা যে সকল ব্যক্তি বা মানুষের হক নষ্ট করেছে তারা তো পৃথিবীতে জীবিতও থাকতে পারে একজন বিচারক যখন বিচার করেন বিচার করার সময় তিনি বাদী এবং বিবাদীকে উপস্থিত রেখে তারপরে বিচার করেন এখন যে লোকটা মারা গেল সে যদি বাদী হয় তো বিবাদীরা তো এখনো দুনিয়াতে আছে সুতরাং সুন্দরভাবে ফয়সালার জন্য সুবিচারের জন্য এমন একটা উপযুক্ত সময় আর উপযুক্ত স্থান দরকার যে উপযুক্ত সময়ে সবাইকে একত্রিত করা যাবে এবং ওই উপযুক্ত স্থানে সবাইকে হাজিরও করা যাবে এজন্য আল্লাহ তাআলা সকল মানুষ পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সকল মানুষের মৃত্যু এবং কিয়ামতের ঘটনা পর্যন্ত মানুষগুলোকে কবরে রেখেছেন এই কারণে যাতে করে হাশরের মাঠে আল্লাহ আল্লাহর হক বান্দার হক দুইটার হিসাব নিকাশ সুন্দরভাবে কমপ্লিট করে সুবিচারের ভিত্তিতে আল্লাহ যেন ফয়সালা করতে পারেন এই জন্য কবরে একটা লম্বা সময় অবস্থান মানুষকে করতে হবে তাহলে কথা বুঝতে পেরেছেন মানুষের হক নষ্ট করে যারা গিয়েছেন খবরদার অবস্থা কিন্তু ভয়াবহ হবে যাবে এই কবর এই কবরের মধ্যে মানুষ যখন যায় একজন মানুষ মারা যাওয়ার পরে কবরে যখন সে যায় যাওয়ার সময় তার সাথে কবরে তিনটা জিনিস যায় কথা বুঝে থাকলে বলেন মানুষ মারা যাওয়ার পর মুর্দার সাথে কবরে কয়টা জিনিস যায় শুনেন ভালো করে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন নবীজি বলেছেন ইয়াতবাউল মাইতা তালাসা কোন মানুষকে কোন মানুষ যখন মারা যায় মৃত ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে সহজ বাংলা হলো মৃত মানুষের সঙ্গে কবর পর্যন্ত তিনটা জিনিস যায় এক নাম্বার হচ্ছে আহলুহু তার পরিজন পরিবার পরিজন দুই নাম্বার হচ্ছে ওয়ামালুহু তার ধন সম্পদ তিন নাম্বার হচ্ছে ওয়ামালু তার আমল তাকে কবরে রাখার পরে তার পরিবারের লোকেরা আর তার মাল সম্পদ
সব চলে আসে একটা জিনিস হলো আমল তার সঙ্গে কবরে ঢুকে যায় আমল যদি ভালো হয় তো কবরে ফয়সালা ভালো হয় আর আমল যদি খারাপ হয় কবরের ফয়সালাটাও খারাপ হয়ে যাবে এই দুনিয়াতে আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গিয়েছি অথচ দুনিয়ার পরিবার পরিজন টাকা পয়সা সব জায়গায় পড়ে থাকবে পৃথিবীতে এসেছেন একা চলে যাবেন একটা ঘটনা আমার মনে পড়ল ঘটনা কি বলবো এটা একটা প্রসিদ্ধ ঘটনা আপনারা অনেকে জানেন আলেকজান্ডারের নাম শুনছেন না আপনারা অনেকে মহাবীর আলেকজান্ডার সে যখন খুব অসুস্থ হয়ে পড়ল খুব অসুস্থকালীন সময়ে সে তার কিছু কমান্ডারদেরকে ডেকে আনল ডেকে এনে বলল যে আমি মনে হয় আর বাঁচব না আমার শেষ তিনটা ইচ্ছা আছে এই তিনটা ইচ্ছা তোমাদেরকে বলে যাচ্ছি এগুলো তোমরা পূরণ করিও তারা বলল কি আপনার সেই তিনটা ইচ্ছা সে তখন বলল আমার এক নম্বর ইচ্ছা হলো আমি মারা যাওয়ার পরে আমার কফিন আমার খাটিয়া ডাক্তারদেরকে দিয়া চিকিৎসকদেরকে দিয়া বহন করাবা দুই নম্বর ইচ্ছা হলো আমি মারা যাওয়ার পরে আমার অর্জিত সকল ধন সম্পদ বিশেষ করে সোনা রূপা হীরা জহরত মণিমুক্তা এগুলো রাস্তায় বিছায় দিবা আর ওই রাস্তা দিয়ে আমার কফিন বহন করে চিকিৎসকরা নিয়ে যাবে আমার তিন নম্বর ইচ্ছা হলো আমার দেহটাকে মরদেহকে যখন কফিনে রেখে দিবা দুই হাত দুই দিকে রেখে দিবা এক কমান্ডার প্রশ্ন করলো যে স্যার আপনার এই বিস্ময়কর তিনটা শেষ ইচ্ছার কারণ কি এগুলোর কারণ আমাদেরকে বলেন তখন আলেকজান্ডার বলেছিল যে আমার প্রথম ইচ্ছা আমি যে বলেছি যে আমি মারা যাওয়ার পরে আমার কফিন চিকিৎসকরা বহন করবে আমি পৃথিবীর মানুষের কাছে একটা শিক্ষা রেখে যেতে চাই তারা যেন এই কথা বুঝতে পারে মরণের সময় আসলে দুনিয়ার ডাক্তাররাও ওই মৃত্যু পথযাত্রী লোকটাকে মরণ থেকে বাঁচাইতে মানুষ যেন বুঝে তাকে মরতে হবে তার সকল ক্ষমতা টাকা পয়সা ছাইরা দিয়ে একদিন তারে যাইতে হবে তার ব্যক্তিগত চিকিৎসকতারে আটকায় রাখতে পারবে না আর আমার দুই নম্বর শেষ ইচ্ছার কথা বলেছি আমার অর্জিত সোনা রূপা হীরা জহরত মণিমুক্তা সব রাস্তায় বিছায় দিয়া এরপরে কফিন নিয়ে যাবা এই কারণে বলেছি পৃথিবীর মানুষরা যেন আমার মরার পরের এই দৃশ্য দেখে তারা যেন একটু বিবেকবান হয় যে আমি আলেকজান্ডারের এত ধন সম্পদ এত স্বর্ণ এত রূপা এত হীরা জহরত মণিমুক্তা আমি যাওয়ার বেলা কিচ্ছু নিয়ে যাইতে পারি না সব কিছু পৃথিবীতে রেখে যাচ্ছে এটা যেন তারা মাথায় ঢুকায় আর তিন নম্বরে আমি বলেছি আমার দুইটা হাত কফিনের দুই দিকে ফেলে রাখবা এই কারণে যাতে পৃথিবীর মানুষ আমার এই দৃশ্য দেখে এই শিক্ষাটা নেয় আলেকজান্ডার পৃথিবীতে অনেক ক্ষমতার মালিক ছিল তার বহু ক্ষমতা ছিল অনেক ধন সম্পদও ছিল কিন্তু যাওয়ার বেলা শূন্য হাতে খালি হাতে সব কিছু ভালাইয়া থইয়া কবরে একা একা তাকে যেতে এই অবস্থা আমার হবে এই অবস্থা আপনার হবে সব কিছু একদিন ছেড়ে দিয়ে আমাদেরকে কবরে চলে যেতে আপনার বাড়ি বাড়ির জায়গায় গাড়ি গাড়ির জায়গায় ক্ষমতা ক্ষমতার জায়গায় পরিবার পরিজন বিবি বাচ্চা সব কিছু রেখে আপনাকে একদিন কবরে চলে যেতে এই কবর আপনাদের কি কষ্ট হচ্ছে আপনাদেরকে মাত্র লাইনে তুলছি এখন ২০ মিনিটের মতো আমি কথা বলবো সবগুলো কথা আপনার জীবন পরিবর্তনের জন্য আপনাদের মনোযোগ আছে তো আছে তো এই কবর এটা হলো আখিরাতের প্রথম ঘাঁটি প্রথম ধাপ আপনাদের এলাকায় মাহফিল হয়েছে আমি জানি না গেট কয়টা দিছেন অনেক এলাকায় মানুষ অনেক গেট টিট দেয় তবে এত গেট দেওয়া দরকার নাই এত অপচয় করার কি দরকার অনেক জায়গায় আমরা মাহফিল করি শুধু এরকম একটা মঞ্চ থাকে মাঠ খোলা থাকে এটা দক্ষিণাঞ্চলে খুলনার দিকে হয় তারা এরকম এই স্টেজও করে না এটা ভালো কারণ শীতকাল হইলে তো অসুবিধা নাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই তো যাই হোক অনেক জায়গায় গেট দেয় এটা আমি বোঝানোর জন্য বলছি আর কি তিনটা চারি পাঁচটা গেট দেয় প্রথম একটা গেট থাকে কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি প্রথম ধাপ নবীজির মেয়ের জামাই প্রিয় সাহাবী উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কোনো কবরের কাছে যেতেন কাঁদতে 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 অস্থির হয়ে যেতেন তার দাড়ি মুবারক ভিজে যেত সাহাবীরা জিজ্ঞেস করলেন আপনি কবরের কাছে আসলে এত বেশি কান্না করেন কেন নবীজি যখন জাহান্নামের ওয়াজ করেন জাহান্নামের ভয়াবহতার বর্ণনা দেন
তখনও তো আপনাকে এত কাঁদতে দেখি না কেন আপনি কবরের কাছে আসলে হাউমাউ করে কাঁদতে থাকেন তখন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ রাসূলের সাহাবীরা শোনো কবরের কাছে আসলে এই জন্য আমি এত বেশি কান্না করি কারণ আমি নবীজিকে বলতে শুনেছি নবীজি বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা নবীজি বলেছেন কবর হলো আখিরাতের প্রথম ধাপ ফা ইন্না জা মিনহু ফামা বাদাহু আইসারু মিন এই কবর নামক প্রথম আখিরাতের ঘাটিতে যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে তার পরবর্তী সকল ধাপ সহজ হয়ে যাবে আর এই কবর এটা এমন জায়গা ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু এই কবর নামক আখিরাতের প্রথম ঘাটিতে কেউ যদি আটকা পড়ে যায় তাহলে পরবর্তী সকল ধাপ তার জন্য কঠিন হয়ে যাবে কারণ নবীজি বলেছেন ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হফরাতুম মিন হুফারিন নার নবীজি বলেছেন কবর হয় কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে অথবা কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে আমি এই জন্য কবরের কাছে আসলে কাঁদি যদি আমি কবর থেকে আল্লাহর রহমতে বেঁচে যাইতে পারি তাহলে কবরের পরে সকল ধাপে আমারে আল্লাহ বাঁচাইয়া দিবে কবর হলো ইমিগ্রেশনের মতো আপনারা দেশের বাইরে কে কে সফর করছেন হাত তুলেন তো দেশের বাইরে গেছেন মাশাআল্লাহ হাত না মানে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে দেশের বাইরে মানুষ গেলে এয়ারপোর্টে যখন ঢুকেন ঢুকার পরে প্রথমে কি করেন প্রথমে বোর্ডিং পাস নেয় এয়ারলাইন্সের কাউন্টার থাকে না যে এয়ারলাইন্সের টিকিট কাটছেন আপনি হতে পারে সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ বিমান ইমারত হতে পারে হ্যাঁ কাতার এয়ারলাইন্স হতে পারে যে যেটা কাটছেন ওই কাউন্টার থেকে আপনি আপনার বোর্ডিং পাস নেবেন নেওয়ার পরে আপনি কি করেন একটা ইমিগ্রেশন ফর্ম থাকে তাই না ইমিগ্রেশন ফর্মটা ফিল আপ করে ইমিগ্রেশন ফর্ম পাসপোর্ট ভিসা সব নিয়ে লাইনে দাঁড়াইতে হয় আপনি বিমানে উঠতে পারবেন না ওখানে ইমিগ্রেশন পুলিশ আছে ইমিগ্রেশন আরম্ভ হবে ইমিগ্রেশন যখন আরম্ভ হবে তখন আপনি ইমিগ্রেশন পুলিশ অফিসার আপনার পাসপোর্ট আপনার ভিসা আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ফেলবেন হয়তো প্রয়োজনে তিনি কিছু প্রশ্ন করতে পারেন এরপরে আপনার সব কিছু তিনি খতিয়ে দেখবেন আপনার ভিসাতে যদি ঝামেলা হয় কিংবা আপনার কোনো ডকুমেন্টে ঝামেলা থাকলে তিনি বলবেন ভাই আপনাকে যাওয়ার পারমিশন দিতে পারছি না অথবা রাষ্ট্রবিরোধী কোনো অভিযোগ থাকলে আপনাকে তো ওখানে আটকাই দেবে বলবে আপনি চলে যান বিমানে ওঠার অনুমতি নেই আর আপনার যদি কাগজপত্র সব ওকে থাকে তো ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্টে সিল দিয়ে বলবে ইউ ক্যান গো নাও আপনি এখন চলে যেতে পারেন কোনো অসুবিধা নাই কবরটা হলো আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন এর ইমিগ্রেশন সেন্টার হলো কবর বিদেশে যেতে হলে যেমন ইমিগ্রেশনে ঢুকে পুলিশদের প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে কবরে যাওয়ার পরেও ইমিগ্রেশন ফেরেশতা আছে ইমিগ্রেশন ফেরেশতা দুই ফেরেশতা আপনাকে জিজ্ঞাসাবাদ করবে দেখি তোমার ভিসা টিসা দেখা তুমি কোন দলের মানুষ তুমি ইসলাম না অন্য ধর্ম অন্য দলের মানুষ তোমার আইডেন্টিটি বলো তোমার নেতার পরিচয় দাও এই প্রশ্নগুলো আছে না নাই প্রশ্ন করবে এই তুমি কোন দলের মানুষ মা দিন তোমার দিন কি বলো তোমার নেতাকে বলো মাহাজার রাজুল আল্লাযি বুইসা ফীকুম নবীজিকে দেখিয়ে বলা হবে ইনি কে বলো তো যাকে তোমাদের হেদায়েতের জন্য পাঠানো হয়েছিল সারা জীবন যারা নবীর সুন্নাত অনুসরণ করে চলেছে দেখেই বলবে কেন চিলব না যার প্রতি আমার এত প্রেম এত মহব্বত এত ভালোবাসা ইনি আমার জানের নবী প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যারা সারা জীবন নবীর তরিকা নবীর সুন্নতের সাথে দুশ্মনী করেছে নবীর ওয়ারিস আলেমদের সঙ্গে বেয়াদবি করেছে নবীর তরিকা নবীর আন্দোলন নবীর সুন্নাত প্রতিষ্ঠার বিরোধিতা করেছে কিচ্ছু বলতে পারবে না কয় লা আদ্রি আমি জানি না যেভাবে আপনার কাগজপত্রে ঝামেলা থাকলে ইমিগ্রেশন পুলিশ বলবে এরে বের করে দাও ঠিক তেমনি কবরে যাওয়ার পরে ইমিগ্রেশনে যদি আপনি আটকা পড়ে যান এরপরে এমন রিমান্ড আরম্ভ হবে এমন মাইর আরম্ভ হবে কিয়ামত পর্যন্ত মাইর খাইতে খাইতে আপনি শেষ হয়ে যাবেন কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি এটা ইমিগ্রেশন সেন্টার ইমিগ্রেশন সেন্টার কবরে মানুষকে রাখার পরে কি হয় আমরা সেটা দেখি যখন একজন মরা মানুষকে কবরে আমরা রেখে দেই
নবীজি বলেছেন বুখারী শরীফের হাদিসে এই হাদিসটা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন নবীজি বলেছেন ইন্নাল আবদা ইদা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ ফারআনি আলাইহি যখন কোন লোককে মানুষেরা কবরে রেখে তারপরে চলে যায় চল্লিশ কদম যেতে না যেতে মানুষ যখন কবর থেকে যাওয়া আরম্ভ করে মরা মানুষটা কবর থেকে জীবিতদের পায়ের জুতা স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত শুনতে পায় কবরে মানুষকে রেখে দেওয়ার পরে এই পৃথিবীতে হচ্ছে দুই দলের মানুষ আমরা কত দল বানাইছি এক একজন এক এক দল করি আর আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীতে আর আখেরাতে সব জায়গায় দল হলো মাত্র দুইটা জুড়ে বলেন কয়টা একটা হলো আসহাবুল ইয়ামিন একটা হলো ডানপন্থী দল আর আরেকটা হচ্ছে আসহাবুস শিমাল আরেকটা বামপন্থী দল ডানপন্থী দল এই দলটা হলো আল্লাহর দল রাসূলের দল বামপন্থী দলটা হলো শয়তানের দল ডানপন্থী দলটা হলো আল্লাহ আর রাসূলের আনুগত্যের দল বামপন্থী দলটা হলো শয়তান আর তাগুতের আনুগত্যের অনুসারী দল মাত্র দুইটা আল্লাহ কোরআনে বলেছেন ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর একটা হলো জান্নাতের দল একটা জান্নাতের পথ আরেকটা জাহান্নামের পথ কিসের এত দলাদলি করেন যদি আপনি আপনার রবকে চিনেন রবকে বুঝেন যদি আপনার অন্তরে চিন্তা চেতনায় এই চিন্তা লালন করেন এটা যদি ধারণ করেন আমি আমার রবের কাছ থেকে এসেছি রবের কাছে ফিরে যাব তো এত দোলাদুলি না করে সরাসরি আল্লাহর হুকুম মেনে আল্লাহর আনুগত্যের অনুসারী হওয়া লাগবে ঠিক কিনা কবরে যখন রেখে দেওয়া হবে দুই দল হয় নেককারদের কাতারে অথবা বদকারদের কাতারে আমি আমার আলোচনার শেষাংশে চলে এসেছি এবার শুনেন মূল শিক্ষা নেওয়ার পালা সবক নেওয়ার পালা আজকের ওয়াজ থেকে নেককার মানুষ যারা নামাজি যারা আল্লাহর হুকুম মানে রাসূলের আনুগত্য করে করে জীবনটাকে পরিচালনা করে ওই নেককার মানুষগুলোকে কবরে রেখে দেওয়ার পরে ওই নেককার মানুষগুলো কবরের মধ্যে মোট নিয়ামত পাবে দশটা আমার কথা বুঝে থাকলে গলার আওয়াজ বড় করে বলবেন নেককার লোকেরা কবরের মধ্যে মোট নিয়ামত পাবে কয়টা যারা পারবেন মুখস্থ করে ফেলবেন অথবা নোট করে ফেলবেন নেককার লোকদেরকে কবরে রাখার পরে সে মোট নিয়ামত পাবে দশটা নাম্বার ওয়ান এক নাম্বার হলো কবরে রেখে দিয়ে যখন আমরা চলে আসি চল্লিশ কদম আসতে না আসতে মুনকার নাকির দুজন ফেরেশতা আসেন এসে প্রশ্ন করবেন এরা ইমিগ্রেশন ফেরেশতা নেককার লোকদেরকে যখন তিনটা প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন হবে মার রব্বু তোমার রব কে বলেন আমাদের রব যিনি তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাকপখালির গানে শুনে তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন আল্লাহ আকবার ফেরেশতা যখন নেককার লোকটাকে বলবে আমার রব্বুক তোমার রবকে নেককার লোকটা তখন বলবে তুমি আমাকে রবের কথা জিজ্ঞেস করছো কেন আমি জানবো না আমার রবকে জীবনে কোনোদিন না দেখো ওই রবের উপরে ইমান এনে আজান হলেই রবকে ভয় করে আমি নামাজ পড়েছি না দেখো আমার রবকে ভয় করে শোক ঘোষ অন্যায় অপকর্ম দুর্নীতি লুটপাট গুণা থেকে পাপ থেকে নিজেকে সেফ রেখেছি কেন আমি আমার রবকে চিনব না সঙ্গে সঙ্গে নেককার লোকটা বলবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ এরপরে দুই নম্বর প্রশ্ন হবে মা দিনুকা তোমার দিন কি নেককার লোকটা বলবে দিনই আল ইসলাম এরপরে তিন নম্বর প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা তোমার নবীকে অথবা বলা হবে নবীজির চেহারা মুবারক দেখিয়ে বলা হবে মা হাযার রাজুলু আল্লাযী বুইথা ফীকুম যাকে দেখছো ওনাকে তোমাদের প্রতি প্রেরণ করা হয়েছিল তুমি কি তাকে চিনো নাকি নেককার লোকটা বলবে কেন চিনব না ইনি আমার প্রেম
ইনি আমার ভালোবাসা ইনি আমার জীবন আমার মরণ আমি সারাটা জীবন আমার হাবিবকে অনুসরণ করেছি ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নেককার লোকেরা কবরের মধ্যে মোট 10টা নিয়ামত পাবে এক নম্বর নিয়ামত হলো তারা কবরের তিনটা প্রশ্নের জবাব সুন্দর এবং সহজ ভাবে দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ দুই নম্বর নিয়ামত হলো যখন সে কবরের তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে আওয়াজ আসবে আল্লাহর তরফ থেকে হে ফেরেশতারা হে আমার ফেরেশতারা আমার বান্দা যে তিনটা প্রশ্নের জবাব দিয়েছে আল্লাহ তাআলা বলবেন আনসাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে এবার দুই নম্বর নিয়ামত তাকে দান করো মানুষ তাকে কবরে শোয়া গেছে সাদা কাফনে মুড়ায়া তোমরা এবারে কাজ করো তার গা থেকে কাফনের কাপড়টা খুলে দাও আর ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ জান্নাতের পোশাক তোমরা তাকে পরায়া দাও এটা হলো নেককার লোকের দুই নম্বর নিয়ামত হাদিস থেকে বলছি আপনাদেরকে তিন নম্বর নিয়ামত হলো আল্লাহ বলবেন হে ফেরেশতারা মানুষ তো আমার এই নেককার জান্নাতি বান্দাকে তারা কবরে শোয়া গেছে মাটির কবর চতুর্দিকে মাটি পোকামাকড় কাদা সাপ বিচ্ছু পোকামাকড় এখানে আমার নেককার এই জান্নাতি বান্দার জন্য এই মাটির কবরকে তোমরা একটা কাজ করো আল্লাহ বলবেন ফা আফরিশুহু মিনাল জান্নাহ তোমরা তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও চার নম্বর নিয়ামত হলো চার নম্বর নিয়ামত হলো আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ জান্নাত থেকে তার কবরের দিকে একটা দরজা খুলে দাও যাতে করে জান্নাতের সুগন্ধি তার কবরের মধ্যে এসে তার কবরটাকে সুভাসিত করে দিতে পারে পাঁচ নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তার পাঁচ নম্বর নিয়ামত হলো ওয়ায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বসরিহি লোকেরা তাকে মাত্র সাড়ে তিন হাত কবরের মধ্যে শোয়া গিয়েছে কিন্তু আমার এই নেককার জান্নাতি বান্দার কবরটাকে তার চোখের দৃষ্টি যায় যত দূর তত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও ছয় নম্বর নিয়ামত হলো ছয় নম্বর নিয়ামত হলো আল্লাহ বলবেন আমার বান্দাকে জান্নাতের নিয়ামত গুলো একবার দেখাইয়া দাও সাত নম্বর নিয়ামত আল্লাহ সাত নম্বর নিয়ামত আল্লাহর তরফ থেকে আসবে দেখা যাবে কিছুক্ষণ পরে অত্যন্ত সুন্দর চেহারার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চুপড় পরা এক লোক বান্দার কবরের মধ্যে হাজির নেককার লোকটা তখন বলবে মান আনতা তুমি কে তখন ওই সুন্দর সুশ্রী চেহারা ওই সুন্দর লোকটা তখন বলবে আল্লাহর বান্দা তুমি আমাকে চিনো না আমি হচ্ছি তোমার আমলে সালেহ আমি তোমার নেক কাজ আমি তোমার নামাজ আমি তোমার রমজানের রোজা আমি তোমার ভালো কাজ আমি তোমার দিন কায়েমের আন্দোলন আমি তোমার সারা জীবনের সমস্ত নেক কাজ তোমার সারা জীবনের সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ তাআলা এই অবস্থা ধারণ করিয়ে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ বলেছেন আমি যেন তোমাকে সুসংবাদ দেই আর তোমাকে যেন জানিয়ে দেই তোমার সেই সুকর্মের ফলে আল্লাহ তোমার জন্য অকল্পনীয় চক্ষু শীতলকারী জান্নাত তোমার জন্য রেখেছে আট নম্বর নিয়ামত হলো ফেরেশতা এসে বলবেন কানাউমাতিল আরুস ফেরেশতা বলবে আল্লাহর নেককার বান্দা তুমি কবরের মধ্যে ঘুমায়া থাকো ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আগ পর্যন্ত বাসর ঘরে বর যেমন তার নতুন বিবাহিতা স্ত্রীকে নিয়ে সুন্দর করে রোমান্টিক মুডে আরাম করে ঘুমায়া যায় তুমিও বাসর ঘরে দুলা সাহেবের মতো সে যেমন ফুর্তির সাথে ঘুমায় তুমিও ফুর্তির সাথে কিয়ামতের দিন পর্যন্ত আরামে ঘুমায়া থাকো নয় নম্বর নিয়ামত হলো আমরা যে লোকটাকে কবরে দিয়ে দিলাম কবরে দেওয়ার পরে বাঁশের ছাউনি দিয়ে মাটি চাপা দিলাম কবরটা অন্ধকার কবর হলো এমন ভয়াবহ জায়গা যেখানে কোনো বাতি নাই সাথী নাই আলো নাই কিচ্ছু নাই কিন্তু দুনিয়ায় যদি নামাজ আদায় করে যান
এই কুরআনের সাথে সম্পর্ক করে যান নামাজ কুরআন নেক আমলগুলো কবরের লাইট হয়ে যাবে আলো হয়ে যাবে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার ফেরেশতারা আমার এই নেককার জান্নাতি বান্দার অন্ধকার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও 10 নম্বর নিয়ামত হলো বান্দা ঘুমায় থাকবে আর প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় তাকে স্বপ্নের মধ্যে তার চূড়ান্ত গন্তব্য জান্নাত দেখায়া বলা হবে হাদা মাকাদুকা হাত্তা ইবাসাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা ও আল্লাহর বান্দা শোনো তোমার জন্য আল্লাহ এই সুন্দর জান্নাত রেখেছেন এই যে 10টা নিয়ামত এই 10টা নিয়ামত পাবে নেককার লোকেরা আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও আমিন আর আস্তে বলেন আমিন আমিন নেককাররা কবরের মধ্যে নিয়ামত পাবে মোট 10টা আর পক্ষান্তরে তার বিপরীতে বক্কার লোকেরা আজান হলে নামাজে যায় না বেনামাজি লোক বলেন তো আমাদের সমাজে আছে না নাই আজান হলে নামাজে যায় না সুদি কারবার করে ঘুষের কারবার করে দুর্নীতি করে লুটপাট করে জুলুম করে রাহাজানি করে অন্যায় করে গুনাহ করে পাপ করে পাপের সাথে সংশ্লিষ্ট গুনাহের সাথে সম্পৃক্ত এরকম পাপ করে করে গুনাহ করে করে পাপী অবস্থায় গুনাহগার অবস্থায় নাফরমান অবস্থায় যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে কবরে চলে যায় কবরে যাওয়ার পরে তার উপরে মোট 10টি ভয়াবহ পরিস্থিতির অবতারণা ঘটবে কথা বুঝে থাকলে সবাই বলেন তো বদকার লোকেরা কবরের মধ্যে মোট কয়টা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে ভালো করে শুনে যান নাম্বার 1 এক নাম্বার হলো যখন ইমিগ্রেশন সেন্টারে ইমিগ্রেশন ফেরেশতারা তাকে এসে প্রশ্ন করবে একটা প্রশ্নের উত্তরও দিতে পারবে না বলবে মার রব্বুক বলবে লা আদ্রি আমি জানি না বলবে মান নাবিয়ুক মা দীনুক জানি না বলবে মান নাবিয়ুক অথবা মা হাযার রাজুলু আল্লাযী বুইতা ফীকুম তোমার নবীর পরিচয় দাও বলবে নবীকে এটাও আমি চিনি না কেমনে চিনবে কারণ সারাটা জীবন তো নবী রাসূলদের ওয়ারিশ আলেম উলামা দেখলেই তার ভেতরে অটোমেটিক চুলকানি এই রকম মানুষ বলেন তো আমাদের সমাজে আছে না নাই হুজুর দেখতে পারে না আলেম দেখতে পারে না আলেম দেখলেই তার কাছে জঙ্গি জঙ্গি লাগে অপরাধী অপরাধী লাগে এখন আমরা বর্তমানে এমন এক জামানায় বাস করছি এখন অপরাধীগুলো নিরপরাধী আর নিরপরাধ মানুষগুলো অপরাধী হয়ে বসে আছে যা করার করে যান যা করার করে যান হিসাব একদিন হবে বিচার একদিন হবে একদিন সবাইকে জার কাঠগড়ার সামনে দাঁড়াতে হবে তিনি কে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না ইমিগ্রেশন সেন্টারে আটকা ইমিগ্রেশন ফেরেশতার সবগুলো প্রশ্ন সে আটকা পড়ে গেল দুই নম্বর ভয়াবহ পরিস্থিতি হলো যখন একটা উত্তর দিতে পারবে না আওয়াজ আসবে আল্লাহ বলবেন ফেরেশতারা এই বান্দা কি বলল সে একটা প্রশ্নের উত্তর দিতে পারল না আনকাদাবা আব্দি আমার এই গোলাম মিথ্যাবাদী ধোকাবাজ নাফরমান প্রতারক এটা হলো মারাত্মক পাপী সে উত্তর দিতে পারল না দুই নম্বর শাস্তি তার উপরে আসবে আল্লাহ বলবেন ফেরেশতারা তার পরিবার পরিজন এলাকাবাসী তাকে মাটির কবরে শুয়ে গিয়েছে কবরটাকে মাটির রাখবা না এত শান্তির কবর রাখবা না আল্লাহ তাআলা বলবেন ও আমার ফেরেশতারা ফা আফরিশু লাহু মিনান নার তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও তিন নম্বর শাস্তি হলো আল্লাহ বলবেন ওয়া আলবিসুহু মিনান নার কাফনের কাপড় খুলে দাও জাহান্নামের আগুনের তৈরি পোশাক তারে পরায়া দাও যাতে তার চামড়াগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এটা তার তিন নাম্বার শাস্তি চার নাম্বার শাস্তি হলো আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা ওয়াফতাহু লাহু বাবান ইলান নার ফায়াতিহি মিন হাররিহা ওয়া সুমুমিহা আল্লাহ বলবেন জাহান্নাম থেকে একটা দুয়ার তার জন্য খুলে দাও যাতে জাহান্নামের আগুনের লেলিহান শিকার একটা হালকা বাতাস তার কবরের দিকে আসে আর কবরের মধ্যে যেন সে অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এটা হলো তার জন্য চার নম্বর শাস্তি পাঁচ নম্বর শাস্তি হলো আল্লাহ বলবেন তার এলাকার লোকেরা তাকে 3.5 হাত কবরের মধ্যে দিয়ে গিয়েছে কিন্তু এই পাপিষ্ট এই নাফরমানের জন্য কবরটাকে আরো সংকীর্ণ বানাও ওয়ায়ুদাইয়াকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফীহি আদলাগুহুম কবরটাকে আরো ছোট করে দাও আরো সংকীর্ণ করে দাও
তখন আল্লাহর হুকুমে কবরের মাটিগুলো বলেন তো কবরের মাটি যার হুকুম মানে তিনি কে আল্লাহ বলবেন হ্যাঁ কবরের মাটি এই বেনামাজির সাথে তুমি ভালো আচরণ করো না এই পাপীর সাথে এই বেঈমানের সাথে আলেম বিদ্বেষীর সাথে এই ইসলাম বিরোধী লোকটার সাথে ভালো আচরণ করিস না আল্লাহ বলবেন মাটি দুই দিক থেকে তুমি ভালো করে তাকে চাপ দাও কথাগুলো কি হাসিবুর রহমানের নাকি আল্লাহর আল্লাহ বলবেন ভালো করে চাপ দাও হে যুবক ভাইরা নামাজ ছাড়ার আগে কবরের শাস্তির কথা চিন্তা করো কেন যুবকরা নামাজে যাও না কেন আজান হলে মসজিদ থেকে দূরে থাকো প্রযুক্তির অপব্যবহার করে আজকে যে যুবকরা গুনাহ করো গুনাহ করার আগে চিন্তা করো পাপ করার আগে এই কবরের ভয়াবহতার কথা মাথায় আনো কলিজার টুকরা ভাইরা কবর আমাদের সামনে পাপী অবস্থায় কবরে গেলেই শাস্তির সম্মুখীন হতে হবে বলেছেন কি আল্লাহ কবরের মাটিকে বলবেন দুই দিক থেকে এমন ভাবে চাপ দাও যখন কবরের মাটি দুই দিক থেকে এসে তাকে চাপ মারবে এক পাশের হাড়গুলো পাজরগুলো আর এক পাশের পাজরের সাথে এভাবে ঢুকে যাবে এই রকম তার উপরে অবর্ণনীয় নির্যাতন চলবে ছয় নাম্বার হলো ছয় নাম্বার শাস্তি হলো কিছুক্ষণ পরে তার কবরের মধ্যে বিশ্রী কুৎসিত চেহারার দুর্গন্ধযুক্ত কাপড় পরিহিত বিশ্রী চেহারার একজন কবরের মধ্যে আরোহণ করবে কবরের মধ্যে আগমন করবে তখন পাপী লোকটা বলবে তুমি আবার কে তোমার চেহারা এত কালো কেন আর গায়ের মধ্যে এত দুর্গন্ধযুক্ত কাপড় চোপড় কেন বলবে তুমি আমারে চিনো না আমি তোমার বেনামাজির আমল আমি তোমার নামাজ ছেড়ে দেওয়ার আলো আমল আমি তোমার মাদক আমি তোমার জুয়া আমি তোমার সুদ আমি তোমার ঘুষ আমি তোমার দুর্নীতি আমি তোমার ভূমি দখল আমি তোমার মানুষের অপনষ্ট করা আমি তোমার সমস্ত বদ আমল এই রূপ ধারণ করে দিয়ে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন তোমাকে যেন জাহান্নামের ভয়াবহ আযাবের দুঃসংবাদ দেই এই রকম করে তার জন্য ছয় নাম্বার ব্যবস্থা থাকবে তার নেক আমলগুলো এই রকম তার বদ আমলগুলো বদ সুরত ধারণ করে তাকে দুঃসংবাদ দিবে সাত নাম্বার হলো তার কবরের মধ্যে এমন একজন ফেরেশতাকে নিয়োগ করা হবে তার কবরের মধ্যে এমন একজন নির্দয় নির্মম এবং নিষ্ঠুর ফেরেশতা নিয়োগ করা হবে ওই ফেরেশতা হাতের মধ্যে একটা হাতুড়ি নিয়ে তাকে এমন ভাবে পিটাবেন আল্লাহর নবী বলেছেন ওই হাতুড়ি দিয়ে ওই ফেরেশতা যদি দুনিয়ার কোনো উঁচু পাহাড়কে একটা বাড়ি দেন সঙ্গে সঙ্গে পাহাড়গুলো ধুলাবালির মতো উড়ে যাবে আল্লাহ আকবার এই রকম ফেরেশতা লোহার হাতুড়ি দিয়ে ওই বদকার পাপিষ্ট লোকটাকে প্রহার করতে থাকবে এমন ভাবে রিমান্ড আরম্ভ হবে ওই ফেরেশতার বর্ণনা নবীজি দিয়েছেন ওই ফেরেশতা কথা বলতে পারে না চোখে দেখে না কানেও জুড়ে বলেন কথা বলতে চোখে কানে কি নির্দয় কি নির্মম কি নিষ্ঠুর হ্যাঁ মারার পরে দেখবে না এর অবস্থা কি হলো কারণ চোখে মারার পরে যদি আহ করে শুনবেও না কারণ কথাও বলবে না কথা ছাড়া মায়ের কারণ বুবা তো কথা বলতে এমন ফেরেশতা এখন দুনিয়ায় যা মন চায় বাহাদুরি করো হ্যাঁ যে সকল আলেমরা সারা জীবন হাত দিয়ে আল্লাহর কিতাবে স্পর্শ করেছে তাদের হাতে হাত করে লাগিয়েছো এমন নির্দয় নির্মম নিষ্ঠুর ফেরেশতা তোমারে পিটাবে পিটা খেয়ে খেয়ে তোমার অবস্থা চলে যাবে কি নির্দয় কি নির্মম কি নিষ্ঠুর নির্যাতন চোখে কথা কন না কেন চোখে কানে কথা বলতে আহারে কথা ছাড়া মাই কথা ছাড়া আপনি তো কথা বইলা মারেন এটা কথা ছাড়াই কি জাতের হাতুরে আর কি জাতের শক্তিশালী ফেরেস্তা ফেরেস্তা কি আমার আপনার কসিমউদ্দিন আর সলিমউদ্দিনের মতো শক্তি এক একজন ফেরেস্তার গায়ে আল্লাহ কি শক্তি দিয়েছেন নবীজি বলেছেন এই ফেরেস্তা পাহাড়কে একটা বাড়ি মারলে মাউন্ট এভারেস্ট কত উঁচু ভূপৃষ্ঠ থেকে 9 কিলোমিটার উঁচু এর চাইতে আরো আরো উঁচু উঁচু পাহাড় গুলার একটা বাড়ি মারলে বালির মতো উড়ে যাবে আল্লাহ আকবার এরকম শক্তিশালী আর নির্দয় চোখে দেখবে না মারার পরে হের অবস্থা কি হইল কত হাজার গজ নিচে গেল হাড্ডিকুটি থাকলো কি থাকলো না তার দেখার কোনো টাইমও দেখার কোনো দরকারও
এটা মারার পরে উহ বলে না আহ বলে ইশ বলে না উফ বলে শোনারও কোনো সুযোগ না আল্লাহর নবী বলেছেন এটা হলো তার 7 নম্বর শাস্তি দুনিয়ায় বেশি ফডার ফডার কইরেন না বেশি ফুটানি কইরেন না কারণ দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে আমি আপনি এত ফুটানি কেমনে করি আহারে মানুষের তো মরণেরও কোনো নিশ্চয়তা কিছুদিন আগে তুরস্কে হাজার হাজার ভবন 6000 ভবন চকের পলকে আহ কি নির্মম অবস্থা আর আমি অবাক হয়ে যাই জমিনটা কার আসমান কার আসমান জমিনের মাঝখানে মানুষ তো হেডাম দেখায় কেমনে আপনারা পাটা পুথাইল বলেন না শিল পাটা বলেন কথা বলেন আচ্ছা শিল পাটা মরিচকে শুকনা মরিচকে শিল পাটায় যখন পিষা হয় থাকে কি হয়ে যায় আপনি যে আল্লাহর জমিনের উপরে আর আল্লাহর আসমানের নিচে বেশি ফডার ফডার করেন বেশি বাহাদুরি দেখান আল্লাহ তাআলা नाराज হয়ে আল্লাহ যদি কখনো চান আল্লাহর কোনো সৈন্যবাহিনী রাখবে না কিচ্ছু রাখবে না আল্লাহ শুধু কোন বললেই শিল পাটার মতো আসমান জমিনের মাঝখানে ফলাইয়া আল্লাহ আপনাদের পিষে দিতে পারবেন কিসের বাহাদুরি আর কিসের অহংকার কিছুদিন আগে চিত্রাং যখন হলো কুমিল্লার লালমাইয়ে আমার মাহফিল ছিল আমি যখন স্টেজে উঠছি এমন বাতাস প্যান্ডেল পড়ে গেছে শ্রোতারা একদিকে দৌড় ক্যামেরাম্যান একদিকে দৌড় কমিটি একদিকে দৌড় আমি হুজুর আরেকদিকে দৌড় ওই রাতে একটা ঘটনা ঘটেছে সম্ভবত কুমিল্লার নাঙ্গরনা ভাইরাল হয়েছে টিভিতে পত্রপত্রিকায় এসেছে এক প্রবাসী বাড়িতে এসেছিলেন আয়েশা ওই রাতে খাইয়া দেয়া তার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে ঘুমাইছে রাতের বেলা ওই বাড়ির টিনের চালের উপরে কয়েকটা গাছ পইরা ঘরের সবাই পৃথিবী বড় রিস্কি জায়গা এটাও অনিরাপদ জায়গা বাড়িতে ঘুমাইছেন শেষ গাড়িতে উঠছেন অ্যাক্সিডেন্ট করে মরে যেতে রাস্তায় বসেছেন আমি এখানে কথা বলছি স্ট্রোক করে মরে যেতে আমাদের মরণের নিশ্চয়তা নেই যেই মানুষের কোনো ওয়ারেন্টি নাই গ্যারান্টি নাই আমি অবাক হয়ে যাই সেই মানুষ আল্লাহর রাসূলের সঙ্গে নাফরমানি করে কোরআনের বিরুদ্ধে কি করে অবস্থান নেয় আমার বুঝে আসে না যখন শয়তান তাকে একেবারে চূড়ান্তভাবে বশ করে ফেলে আর শয়তান কোনো লোককে যখন খাস মুরিদ বানায় ফেলে তখনই কেবল শয়তানের গোলাম হলে এই ধরনের কর্মকাণ্ড করা সম্ভব সাত নম্বর শাস্তি হলো এই রকম নির্দয় নির্মম নিষ্ঠুর ফেরেশতা কিয়ামত পর্যন্ত ইলা ইয়াউমি ইউবাতুন পুনরুত্থান দিবস পর্যন্ত এরকম নির্মম ভাবে তার উপরে প্রহার করবে আট নম্বর শাস্তি হলো আট নম্বর শাস্তি হলো তাদের কবরটাকে অন্ধকার করে দেওয়া হবে কবরটাকে বিভৎস করে দেওয়া হবে কবরের মধ্যে আগুন জ্বলবে এখন আপনারা বলবেন হুজুর আপনি একদিকে কোন কবর অন্ধকার অন্যদিকে কোন আগুন আমরা তো দেখি অন্ধকার জায়গায় আগুন জ্বালাইলে সেখানে কিছু আলো দেখা দেখা তো যাবেই কারণ দুনিয়ার আগুনের কালার হলো লাল আর জাহান্নামের আগুনের কালার হলো জাহান্নামের আগুন এটা বড় ভয়াবহ এটা দুনিয়ার আগুনের মতো আগুন নয় কি করে মানুষ নামাজ ছাড়ে আমার বুঝে আসে না একটা ঘটনা মনে পড়ছে বলবো আমি একবার ফজরের সময় এক চাচাকে পাইলাম বললাম চাচা আপনার ছেলেকে মসজিদে আনেন নাই কেন আমার ছেলেটার বয়স কম তো ফজরের সময় উঠবে একটু কষ্ট যদি হয়ে যায় ঠান্ডার মধ্যে বাড়িতে রেখে আসছে কইলাম চাচা খুব ঠান্ডা এই জন্য আনলেন না বড় দরদ দেখাইলেন এখন যদি ঘরে আগুন লাগে আপনি কি বলবেন ভালো হিস শীতের শীত খুব আগুন লাগছে আগুনের উষ্ণতা নিয়ে নিয়ে আরাম করে ঘুমা কয় ফাইজলামি করে ঘরে আগুন লাগলে আমি কি আর এখানে থাকবো বাড়িতে গিয়ে আমার ছেলেকে ডাকবো ঘুম থেকে না উঠলে উষ্ঠা দিব উষ্ঠা বুঝেন তো আপনারা উষ্ঠা দিয়ে উঠাইয়া বাপ বেটা দুজনে মিলে দৌড় মারবো বললাম মাশা আল্লাহ চাচা আপনাদেরকে হাসার জন্য কথা বলি নাই শুনেন শিক্ষা শুনেন মাশা আল্লাহ চাচা আপনার ছেলের প্রতি নিঃসন্দেহে আপনার দরদ আছে এজন্য আপনার ছেলেটা আগুনে পুরুক আপনি চান না বাপ বেটা দুজনে দৌড় মারবে ও চাচা দুনিয়ার আগুন তো হলো জাহান্নামের আগুনের 70 ভাগের এই আগুনে আপনার ছেলে পুরাতে চাইলে বাপ বেটা দুজনে মিলে দৌড় মারবেন আর ছেলেটা যে নামাজ ছাইড়া দিয়া এর চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান্নামের আগুনের দিকে চলে যাচ্ছে এটা কেমন বাপ আপনি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ছেলেটারে নামাজে আনেন না এরকম আছে না নাই নামাজ নামাজ নামাজের চেয়ে বড় ওয়াজার
নবীজি বলেছেন নবীজি বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর সাথে কুফরি করে আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি মান আকামাস সালাতা ফাকাদ আকা মান আকামাস সালাতা ফাকাদ আকামা দ্বীন যে নামাজ প্রতিষ্ঠা করলো সে যেন দ্বীনকে প্রতিষ্ঠা করলো ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামা দ্বীন আর যে নামাজ ছেড়ে দিল সে যেন গোটা দ্বীনকেই ধ্বংস করে রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে অনেকে আছেন ফজরের নামাজে আসে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কি পারে না আপনি তো জোহরেই লাশ হয়ে যেতে পারেন কি করে নামাজ ছেড়ে দেন আমার বুঝে আসে না নামাজ 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 যে ইমান আপনাকে নামাজে আনিয়া আল্লাহরে সাজদা দেওয়াইতে পারে না আপনারে দুর্বল ইমান আপনাকে জান্নাতের ধারে কাছেও নিতে পারবে না আগে নামাজ আমার কলিজার টুকরা যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলবো ভাইরে এই জোয়ান বয়সই হলো নামাজের বয়স কারণ বুড়া হয়ে গেলে টেম্পার শেষ মাজায় ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা ঠিক মতো রুকু দেওয়া যায় না সাজদা দেওয়া যায় না একটু রুকু দিতে গেলে কোমরে ব্যথা দিতে পারে না বসে পড়ে দাঁড়াইতে পারে না আর এখন ফিজিক্যালি ফিট এখন নামাজে লম্বা রুকু লম্বা সাজদা লম্বা সময় নামাজ পড়ে আমার আল্লাহকে খুশি করে দেওয়া যাবে ঠিক কি না এজন্য যুবকের ইবাদতকে পছন্দ করেন কে যুবক ভাইরা এখনই সময় নামাজে যাও সামনের কাতার তোমরা দখল করে নাও বুখারী মুসলিম তিরমিজি বিখ্যাত হাদিসের তিন গ্রন্থে হাদিস এসেছে নবীজি বলেছেন সাত শ্রেণীর মানুষকে আমি কিয়ামতের দিন আরশের ছায়ায় ডেকে ডেকে জায়গা দিব তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ যে যুবক তার যৌবনকার আল্লাহর গোলামি করে আল্লাহকে সাজদা দিয়ে কাটিয়েছে সুবহানাল্লাহ যুবক ভাইয়েরা এই জন্য আজান হলে চলে যাব কোথায় রাজি আছেন তো আট নম্বর শাস্তির কথা বলছিলাম কবরটাতে কবর অন্ধকার হয়ে যাবে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে জাহান্নামের আগুন বড় অন্ধকার এখানে সবগুলো লাইট যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এই জায়গাটা অন্ধকার হয়ে যাবে এরপরে কিছু খড় এনে আপনারা খড় বলেন না খের বলেন খের এনে তারপর যদি দিয়া সলাই দিয়ে আগুন ধরায় দেখা যাবে লাল আগুনের কিছু কিছু আপসা আপসা আলো সব দিকে চলে যাবে কিন্তু জাহান্নামের আগুন এত ভয়াবহ এই রকম আলোকিত জায়গায় যদি জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হয় তাহলে আলোকিত জায়গাটা ভয়াবহ কুৎসিত অন্ধকার হয়ে যাবে আল্লাহ আকবার আট নম্বর শাস্তি হলো পাপি তাপিদের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দিয়া এরপরে তাদের কবরটাকে আরো বেশি অন্ধকার করে দেওয়া হবে নয় নম্বর শাস্তি হলো যার পাপ যেমন কবরের মধ্যে তার শাস্তিও শুরু হবে তেমন সুদখুরের জন্য একরকম শাস্তি অনেক মানুষ সুদ খায় কিসের জন্য এত সুদ খাইতে আপনার মন চায় সুদের 70টারও বেশি গুণা আছে এর মধ্যে সর্বনিম্ন গুণা হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা যে ব্যক্তি সুদ খায় এটা মানুষের কোনো যাতনা এ মুসলমান হওয়া দূরের কথা এটা মানুষেরও যাতনা কারণ যে সুদ খায় সে তার জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার সম পরিমাণ পাপ পাপ সে অর্জন করে ফেলে না উযুবিল্লাহ এই জন্য বলেছি সুদখুরগুলো এখনো মানুষের কাতারেও আসে না এগুলো অমানুষের জাত সুদ খাওয়া ঘুষ খাওয়া যে যে অপরাধ করবে অপরাধ যেমন শাস্তি হবে তেমন দশ নম্বর ভয়াবহ অবস্থা হলো সকাল সন্ধ্যায় তাকে বলা হবে হাদা মাকাদুকা হাত্তা ইয়াবাতাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা তাকে বলা হবে হে পাপি হে বদকার কিয়ামত পর্যন্ত এই রকম শাস্তি তুমি আস্বাদন করো উপভোগ করো কারণ এরপরে তোমাকে জাহান্নামে আবারও চির আবারও ভালো করে তোমাকে আজাব দেওয়া হবে এই যে বদকারদের 10টা শাস্তি এই শাস্তি থেকে আমাদের সবার বেঁচে থাকার দরকার আছে না নাই আরো জোরে বলেন বাঁচার দরকার আছে না নাই বাঁচবেন কেমনে শেষ একটা হাদিস শোনাই কি করে আপনার বাঁচবেন কবরের শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়াতে আজান হলেই নামাজ একটা সুন্দর হাদিস আপনাদেরকে শোনায়
তবরানির বিশুদ্ধ সনতে এই হাদিসটা বর্ণিত হয়েছে নবীজি বলেছেন যখন কোন নেককার লোকটাকে যখন কোন মানুষকে কবরে রাখা হয় যদি লোকটা মুমিন হয় ফা ইন কানা মুমিনান যদি লোকটা মুমিন হয় আমার দিকে তাকান হাদিসটা মন দিয়ে শুনেন যখন কোন মানুষকে কবরে শুইয়ে দেওয়া হয় ফা ইন কানা মুমিনান যদি সে মুমিন হয় কানাতিস সালাতু ইনদা রাসিহি তার মাথার পাশে নামাজ এসে হাজির হয় وكان الصيام عن يمينه رجا এসে ডান দিকে হাজির হয়ে যায় وكانت الزكاة عن شماله زكاه তার বাম দিকে এসে হাজির হয়ে যায় وكان فعل الخيرات من الصدقه والصلاه المعروف والاحسان الى الناس عند رجلي তার পায়ের দিকে তার দান সদকা তার আত্মীয়তার সম্পর্ক नेक আমল সবগুলো এসে পায়ের দিকে হাজির হয়ে যায় মাথার দিকে নামাজ ডান দিকে রোজা বাম দিকে যাকাত পায়ের দিকে নেক আমল চতুর্দিকে নেক আমল অন্য দিকে কুরআনও আসে এসে কুরআন কুরআনওয়ালা লোকের জন্য মাটিকে সাবধান করে এ কবরের মাটি সাবধান নামাজও বলে এ কবরের মাটি সাবধান রোজাও বলে এ কবরের মাটি সাবধান সমস্ত নেক আমল একসাথে বলে কবরের মাটি তুই সাবধান এই আল্লাহর বান্দা ঈমানদার মুমিন নামাজি মুত্তাকি পরহেজগার কবরদার কবরের মাটি আল্লাহর এই বান্দার সঙ্গে তুই বিয়াদবি করবি না নেক আমলগুলো কবরের মাটিকে সাবধান করে দেয় তো আমি আর আপনি আমরা যদি এই দুনিয়ার জীবনে নামাজ আদায় করে নেক আমল করে কুরআনের সাথে থেকে কুরআনওয়ালা হয়ে যেতে পারি তাহলে কবরের মাটি আমাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করতে পারবে না এজন্য আজান হলে নামাজ মুআমালা ঠিক করেন মুআশারা ঠিক করেন কথাবার্তা চলনে বলনে সব জায়গায় নিজের ভেতরে মুমিনের স্বভাব ফিরিয়ে আনেন উপার্জনের ভেতরে হারাম ঢুকাবেন না মনে রাখবেন যারা হারাম খায় হারাম খায়া কোনো ইবাদত করলে ইবাদত যিনি কবুল করবেন না তিনি কি আল্লাহ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া এই যে সামনে রমজান মাস এসেছে রমজান মাসে সাহরি খাইয়া রোজা রাখবেন ইফতারও করবেন এখন আপনি যদি হারাম টাকা ইনকাম কইরা এরপরে সাহরি খান ইফতার খান হারাম খাইয়া রোজা রাখবেন তাহাজ্জুদ করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তারাবিও পড়বেন মনে রাখবেন যতক্ষণ না হালাল খাবেন হারাম বাদ দিয়ে হালালের দিকে আসবেন ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ রোজা হজ যাকাত কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে হারাম ছেড়ে দেন উপার্জন ঠিক করেন মনে রাখবেন হারামের ভেতরে কোনো আরাম পাওয়া যায় যারা মানুষের জায়গা জমি দখল করে ভূমি খুদ্দেরকে বলতে চাই তোর কত জায়গা দরকার তোর জন্য জায়গা আছে মাত্র সাড়ে তিন হাত এত জায়গা তোর দখল করা লাগে কেন তুই আজকে মরে দেখ তোর জন্য সাড়ে তিন হাতের বেশি জায়গা নাই যারা অন্যায় করেন অপকর্ম করেন যারা হারাম পন্থায় উপার্জন করেন তাদেরকে বলছি আল্লাহর কসম হারামের ভেতরে আপনি কোনো আরাম পাবেন বহু টাকার মালিক হবেন টাকাগুলা থাকবে না দেখা যাবে আল্লাহ এমন একটা রোগ দিবেন বাংলাদেশে চিকিৎসা নাই মাউন্ট এলিজাবেথে আর সিঙ্গাপুরে গিয়ে গিয়ে হারাম টাকাগুলো ডাক্তারদেরকে বিদেশে দিয়া দিয়ে আসা লাগবে এগুলো আপনি উপভোগ করতে পারবেন ঘরের মধ্যে বউ পাগল হয়ে যাবে বউ দেখবেন অন্যদিকে চলে যাবে ছেলে মেয়ে পঙ্গু হয়ে যাবে ঘটনাটা বলতে চাই না কিছুদিন আগে একজনের সাথে আমার দেখা হয়েছে সরকারি চাকরি করে একটা অফিসে আমি গিয়েছিলাম কোনো একটা কাজে যাওয়ার পরে আমার জড়ায় ধরছে কই হুজুর আমি আপনাকে খুব মহব্বত করি আপনার ওয়াজ শুনে বললাম ভালো কথা কই হুজুর বসেন একটু চা খান তার পিয়ন এবং তার আশেপাশে যারা ছিল সবাইকে বের করে দিয়েছে দরজা বন্ধ করে দিয়েছে দরজা বন্ধ করে দিয়েছে আমি বললাম ভাই দরজা বন্ধ করলেন কেন কই হুজুর দরজা বন্ধ করেছি এর একটা কারণ আছে কিছু পার্সোনাল কথা আপনার সাথে শেয়ার করতে চাই আমি পার্সোনাল কথাগুলো কারে বলবো লজ্জা লাগে বলতেও পারি না কি করব বুঝতেছি না মনে মনে ভাবলাম আজকে আপনারে লজ্জা ভেঙে বলেই ফেলবো বললাম ভাই বলেন নির্দ্বিধায় বলেন এরপরে লোকটা তার এমন একটা রোগের নাম শোনালো রোগের নামটা বলছি না এমন একটা রোগ প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কষ্ট পায় কিন্তু মানুষকে বলতে পারে না কই হুজুর চারটা সন্তান হয়েছে একটা সন্তানও বাঁচে নাই প্রত্যেকটা সন্তান আমার জন্মের পর মারা যায় এই যে আমি চাকরি করি অত টাকা কামাই মনে শান্তি নাই দিলে শান্তি নাই আরাম পাই না
এতগুলো টাকা এত ধন সম্পদ এত সুন্দর বাড়ি আমার চারটা সন্তান হয়েছে সত্য ঘটনা আমি আপনাদেরকে শোনাইতেছি কিছুদিন আগের ঘটনা কয় চারটা সন্তান জন্ম নিয়েছে জন্মের পর পর মারা গিয়েছে এখন আমার বউয়ের বাচ্চাও হচ্ছে না আরো আছে দুশ্চিন্তায় বউ সারা দিন কাঁদে আবার আমি এমন এক রোগে আক্রান্ত হয়ে গিয়েছি একটা মুহূর্ত শান্তি পাই না টাকা আছে সুন্দরী বউ আছে বাড়ি আছে জায়গা জমিও আছে হুজুর শান্তি তো পাইতেছি না আমিও লজ্জা ভেঙে বলে ফেললাম ভাইজান হাত ধরে বললাম বলেন তো ভাই মিথ্যা বইলেন না যে অফিসে চাকরি করেন এই অফিসের মধ্যে কি আপনি ঘুষ ছাড়া কোনো কাজ করেন নাকি সেও খুব সত্যবাদী মানুষ একদম সত্য কথা বলে ফেলছে কই হুজুর এই কয়েক বছরের চাকরি যে কত যে ঘুষ খাইছি তার কোনো হিসাব আমি বললাম ভাই এখন তওবা করেন তওবা করে আপনি সুদ ঘুষ ছাইরা দেন আপনার বউয়ের বাচ্চা হয় না তো কি হয়েছে আপনি কি জাকারিয়া আলাইহিস সালামের কাহিনী জানেন না বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে সন্তান দিয়েছেন আপনি কি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী জানেন না 86 বছর বয়সে আল্লাহ তাকে সন্তান দিয়েছেন আপনি কি মারিয়াম আলাইহিস সালামের কাহিনী জানেন না স্বামী ছাড়া ওই মহিলার পেটে বাচ্চা দিয়েছেন কে আপনি এই হারাম উপার্জন ছেড়ে দেন দেখবেন আল্লাহ আপনাদেরকে সন্তান দিবেন আর যে কঠিন রোগে আপনি আক্রান্ত ভাইরে হতাশ হইয়েন না কারণ আইয়ুব আলাইহিস সালাম 18 বছর তিনি অসুস্থ ছিলেন গোটা শরীর পচে গিয়েছিল তার মাংসগুলো খসে খসে পড়া আরম্ভ হয়েছিল আইয়ুব নবীকে এই দুরারোগ্য ব্যাধি থেকে যিনি শিফা দিয়েছিলেন তিনি কে ও ভাই আপনি হারাম ছাইরা দেন দেখবেন হারাম ছাইরা দিলে মনেও শান্তি পাবেন এরপরে দেখবেন আপনার রোগটাও ভালো হয়ে যাবে কিছুদিন আগে ফোন করছে কই হুজুর ঘুষ টুস খাওয়া বাদ দিয়ে দিছি এখন তো মনেও শান্তি পাইতেছি এখন মনে হচ্ছে সব দিক থেকে আরামে আছি রোগটাও ভালো পর্যায়ে আছে আশা করি বউয়েরও একটা সুসংবাদ অতি শীঘ্রই আসবে লোকটার নাম বললাম না সে তো ইউটিউবে যদি শুনে ফেলে এরকম ঘটনা বহু ঘটছে বহু হারাম ঘুর মানুষ আছে এত পয়সা কামায় জীবনে কোনো আরাম হারামে কোনো আরাম পাবেন না আজকে আপনি হারাম ছাইরা দেখেন হালাল অল্প কামাবেন বরকত দিবেন কে আল্লাহ ইবাদতের আগে হালাল উপার্জন করেন কারণ হারাম খাইয়া কোনো ইবাদত কবুল হবে না আর আমলকে ঠিক করে ফেলেন বিশেষ করে যুবকদেরকে বলছি যুবক ভাইরা চরিত্রটা সুন্দর করে ফেলো মেয়েদের পেছনে দৌড়াইও না নিজের চরিত্রটাকে ডেভেলপ করো উন্নত করো নিজের চরিত্রকে সমৃদ্ধ করো তোমাদের জন্য জান্নাতটা কত সহজ শোনো যুবকরা শোনো বুখারীর হাদিসে নবীজি বলেছেন মাইয়াতমাল্লি মা বাইনাল হাইহি ওয়া রিজলাইহি আতমানু লাকুল জান্নাহ নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু অরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই লজ্জাস্থানের অপব্যবহার না করে অর্থাৎ জিনা না করে যারা নিজের চরিত্রের জিম্মাদারি গ্রহণ করবে নবীজি বলেছেন কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব হারাম উপার্জনে যেমন আরাম নাই হারাম রিলেশনেও আরাম নাই জিএফ বানাইছো যারা এগুলা ছেড়ে দাও ফিরে আসো আল্লাহর পথে তওবা করো যারা পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়েছে তওবা করো রাতের বেলা ফোন হাত থেকে রেখে দাও অনেক যুবকরা ব্লু ফিল্ম পর্নোগ্রাফিতে আক্রান্ত আসক্ত প্রযুক্তির অপব্যবহার করে আজে বাজে ভিডিও দেখো বাইরে আল্লাহকে ভয় করো তুমি যখন রাতের বেলা একা রুমে ঘুমাও তোমার একা রুমের কাজ কারবার তোমার মা বাপ ভাই বোন কেউ দেখে না একজন সব দেখেন তিনি কে এটার নাম আল্লাহর ভয় এটার নাম কার ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না আমরা একজনকে ভয় করব তিনি কি এইরকম আল্লাহকে ভয় করে আল্লাহর পথে জীবন পরিচালনা করে গেলে কবরটা শান্তিময় হবে জান্নাতের ঠিকানা হয়ে যাবে ইনশাআল্লাহ এই কবর আমাদের সামনে এই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই এলাকায় মসজিদ আছে না কত মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয় আজকে রাতে ভুল রাতে অথবা সকালবেলায় ঘোষণা হইতে পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমুক শেষ কি বলেন হইতে পারে না
কথা বলেন হতে পারে না এক দিন তোমারই নাম মসজিদে হবে লাল এক দিন তোমারই নাম মসজিদে হবে লাল তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সমান এক দিন তোমারই নাম মসজিদে হবে লাল এক দিন তোমারই নাম মসজিদে হবে লাল এক দিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী সজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ইমান একদিন তোমারই নাম মসজিদে হবে লাল একদিন তোমারই নাম মসজিদে হবে লাল নামে সমন জারি হলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুর থাকবে না দেহে যৌবন ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ তৈরি থেকো তৈরি রেখো কোরআনি জীবন বিধান একদিন তোমারই নাম মসজিদে হবে লাল একদিন তোমারই নাম মসজিদে হবে লাল এত ক্ষমতা একদিন তোমার হবে বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতা হতে যদি পারো নবীজি রাশি পুল সিরাতে পার হয়ে যাবে ঠিক তৈরি থেকো তৈরি রেখো জান্নাতি হওয়ার সোপান একদিন তোমারই নাম মসজিদে হবে লাল একদিন তোমারই নাম মসজিদে হবে লাল একদিন সেই সময় আসবে কি আসবে না আসুন সেই সময় আসার আগে নিজেদেরকে প্রিপেয়ার করি প্রস্তুত করি শেষ একটা হাদিস আমি শোনাচ্ছি নবীজিকে একদিন নবীজি একদিন সাহাবীদেরকে প্রশ্ন করেছিলেন বলো মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস সাহাবীরা বলো তো মানুষের মধ্যে কে সবচেয়ে বুদ্ধিমান এবং চালাক এই প্রশ্ন আপনাদেরকে করলে আপনারা কি কইবেন হ্যাঁ হুজুর কম বয়সে যারা মাল কামাইছে হেরাই বুদ্ধিমান যখন নবীজি বললেন বলো তো সবচেয়ে বুদ্ধিমান কে নবীজি বললেন সাহাবীরা বললেন নবীজি আপনি বলেন কে সবচেয়ে চালাক আর বুদ্ধিমান নবীজি বললেন মানুষের মধ্যে সবচেয়ে চালাক আর বুদ্ধিমান হলো সে আকসারুহুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদাল লিল মাউত ক্বাবলা নুজুলিল মামাত নবীজি বললেন মানুষের মধ্যে সবচেয়ে চালাক বুদ্ধিমান লোক হলো সে যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে নেক আমল করে করে সময় কাটায় সুবহানাল্লাহ এরকম চালাক হন এরকম বুদ্ধিমান হন
কেন হায়াত দেওয়া হয়েছে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা নেক আমলের প্রতিযোগিতা করার জন্য আসুন নেকির কাজ করে নেক আমল করে আমরা কবরের দিকে অগ্রসর হই তবেই পাওয়া যাবে মুক্তি সফলতা এবং জান্নাত ইনশাআল্লাহ আপনারা তো খুব ভালো মানুষ আর ভালো মানুষ তো হবেন আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষ তো আপনারা তো দোয়া টোয়া কইরা এরপরে আপনারা উঠবেন কেউ উঠবেন না মোনাজাত হবে এখন গভীর রাত দোয়া কবুলেরও